আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকের ভিডিওটির বিষয় হচ্ছে ক্যাম ডিজাইন, কীভাবে ক্যাম ডিজাইন করে ফ্যাব্রিক চালানো হয়, আমরা আজকে এটাই শিখে নেব। তবে চলুন কথা না বলে শুরু করা যায় ক্যাম ডিজাইন। ক্যাম তিন প্রকার হয়ে থাকে, নিট ক্যাম, টাক ক্যাম, মিস ক্যাম এবং লুপ। তিন প্রকার হয়ে থাকে, নিট লুপ, টাক লুপ, মিস লুপ। তবে চলুন আমরা একে একে দেখে নেব। এখানে দেখুন যেটা ক্রস দেওয়া আছে নিট ক্যাম, যেটা ডট দেওয়া আছে টাক ক্যাম, যেটা কিছুই দেওয়া নেই একবারে ব্লাঙ্ক, এটা হলো মিস ক্যাম। হ্যাঁ, আমরা এটা নিডেলের সাথে আমরা ক্যাম বক্সের এটা মিলে নেব। একটা ডায়াগ্রাম আঁকাইছি নিডেল এবং ক্যাম বক্স। ওকে, এখানে একটা কথা বলে নেই, যদি নিডেল থাকে হরিজেন্টালে, ক্যাম বক্স থাকবে ভার্টিক্যালে। এখন আসুন, যদি রিপিটের মধ্যে ফোর কোর্স থাকে তাহলে ফোর ফিডার বা ফোর ক্যাম বক্স দিয়ে ডিজাইন করতে হবে। এখানে যেহেতু ওয়েজ আছে চারটা, তার মানে চারটা ক্যাম সিস্টেম ব্যবহার করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি চারটি ক্যাম বক্স সাজানো হয়েছে। এক নম্বর ফিডারের জন্য এটা, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর। আমরা এখানে দেখতে পাচ্ছি ফোরটা ক্যাম সিস্টেম, নিচ থেকে উপরে এবং উপর থেকে নিচে। দেখুন উপর থেকে নিচে চারটা টাক সিস্টেম। এখানে নিডেল আমরা চারটা রেখেছি, চার টাকের চারটা নিডেল রাখছি। এখানে চারটি নিডেল রয়েছে, আমরা এই নিডেলের বাটগুলো একে একে জেনে নেব। তবে চলুন আগে আমরা ক্যাম বক্সগুলো একখানে করিয়ে সাজিয়ে নেই। ওকে, সাজানো হয়ে গেল। এভাবে যাবে নিডেলগুলো আমরা দেখিয়ে দিলাম। উপরে যে বাট রয়েছে এটাকে কল করতে এক নম্বর নিডেল রাখবে, তারপর যে বাট রয়েছে এটা কল করতে দুই নম্বর নিডেল লাগবে। এখন তারপরে যে নিডেল রয়েছে এটা কল করতে তিন নম্বর নিডেল লাগবে। তারপরে যে বাট রয়েছে এটা কল করতে সর্বশেষ চার নম্বর নিডেল লাগবে। আমরা এখন ক্যাম বক্সের ডিজাইনটা দেখে নেব। দেখুন আমরা এখানে ক্যাম বক্স ডিজাইন সাজিয়ে নিচ্ছি। ক্যাম লুপ যেভাবে আসছে আমরা ক্যাম বক্স সেই ডিজাইনে সাজব। প্রথমে নিট ক্যাম, নিট ক্যাম, টাক ক্যাম, তারপরে হলো মিস ক্যাম। দ্বিতীয় অর্থাৎ মিস ক্যাম,
নিট ক্যাম, টাক ক্যাম, তারপর তৃতীয় নম্বর টাক ক্যাম, মিস ক্যাম, নিট ক্যাম, নিট ক্যাম, তারপর সর্বশেষ চতুর্থ নম্বর নিট ক্যাম, টাক ক্যাম, মিস ক্যাম, নিট ক্যাম। আমরা নিট লুপ এবং নিট ক্যাম উভয়টাকে আমরা ডিজাইন মিলিয়ে আমরা একটা ডায়াগ্রাম করলাম, যেটা একটু আগে আপনাদেরকে দেখিয়ে দিছি। নিডেল বাট এবং ক্যাম বক্স কীভাবে সাজানো হয়, এখন নিডেল লুপ এবং ক্যাম বক্স দুটাকে আমরা মিলিয়ে নিলাম। এটাই হলো প্রোডাকশনের মেইন ক্যালকুলেশন। এই ক্যালকুলেশন করেই মূলত বিভিন্ন ফ্যাব্রিক ডিজাইন করা হয়। উপর থেকে দেখুন নিচে আমার ডায়াগ্রাম অনুযায়ী নিট ক্যাম, টাক ক্যাম, মিস ক্যাম, নিট ক্যাম কীভাবে সাজানো আছে ক্যাম বক্সে, যেটা আমরা ডায়াগ্রামের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তবে চলুন আমরা এখন দেখে নেব নিডেল, আমাদের নিডেল কীভাবে সাজানো থাকে আমরা এখন সেটাই দেখে নেব। নিডেল এক নম্বর বাট, তারপর দুই নম্বর বাট, তারপর তিন নম্বর বাট, তারপরে চার নম্বর বাট, এভাবে সাজানো হয়। আবার পর্যায়ক্রমে আসি, ওয়ান নম্বর বাট, টু নম্বর বাট, থ্রি নম্বর বাট, ফোর নম্বর বাট, তারপরে সেমভাবে চলতে থাকবে, ওয়ান টু থ্রি ফোর, এভাবে চলতেই থাকবে। আমরা এটা একটা সিঙ্গেল জার্সি কাপড়ের একটা ডিজাইন আমরা দেখে নিলাম। তবে হ্যাঁ, একটা হিসাব আমরা জেনে নেব, যদি মনে করেন যে টোটাল নিডেল থাকে 2000 পিস, তাহলে আমাদের বাট চারটা, বাট ওয়ানে 500 পিস, বাট টুতে 500 পিস, বাট থ্রিতে 500 পিস, এবং সর্বশেষ বাট ফোরে 500 পিস, এই হলো 2000 পিস নিডেল। এবং দেখুন নিডেল একটা দুইটা তিনটা চারটা কীভাবে যাবে বাটগুলো, এই দেখ এভাবে বাটের উপর দিয়ে ক্যাম বক্সের উপর দিয়ে বাট যাবে। আমি আশা করি ক্যাম ডিজাইন সম্পর্কে অনেক কিছুই কভার করতে পেরেছি। যদি আপনি এখনও মনে করেন যে আমি কিছু মিস করেছি, তাহলে দয়া করে আমাকে কমেন্টে জানাবেন। এবং যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।